আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে আপডেটটিতে লেখা আছে সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের 2020-21 শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13 নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার 27 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 30 অক্টোবরের পরিবর্তে 13 নভেম্বর অনুষ্ঠিত হবে। নিচেই তোমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে ঢাবি অধিভুক্ত সাত কলেজে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক শ্রেণীতে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত 30/10/2021 তারিখের পরিবর্তে 13/11/2021 তারিখে শনিবার অনুষ্ঠিত হবে। মাহমুদ আলম, পরিচালক জনসংযোগ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরেকটি আপডেটে বলা হয়েছে, একই দিনে হচ্ছে না চবি ও সাত কলেজের ভর্তি পরীক্ষা, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে হওয়ায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কথা ভেবে সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিটের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাটি অক্টোবরের 30 তারিখের পরিবর্তে 13 নভেম্বর অনুষ্ঠিত হবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে নতুন এই আপডেটটি, আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাবো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।